আমাদের মধ্যে অনেকেই এটা বুঝতে পেরে উঠি না যে সেই মেয়েটি আমাদের পছন্দ করে কি না। অনেকবার আমাদের মনে হয় যে সে আমাদের ইশারা দিচ্ছে, এবং অনেকবার আবার এটি মনে হয় যে আমরা ফ্রেন্ড জোন হচ্ছি। তো আজ আমি তোমাদের এমন কতগুলো সাইকোলজিক্যাল সায়েন্স বলবো যেগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে সে আসলে তোমার উপরে ইন্টারেস্টেড আছে কি না। আমরা খুব শীঘ্রই আমাদের ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার হিট করতে চলেছি, তাই এখনও যারা এই ভিডিওটি দেখছো এবং চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি নিচে দেওয়া লাল বাটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এটি একদমই ফ্রি এবং এর মাধ্যমে তোমরা হয়ে যাবে আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য। সাইন নাম্বার 4, শেয়ারিং সিক্রেটস। ফিমেলস খুব কম মানুষের সাথেই নিজেদের সিক্রেটস শেয়ার করে থাকে, কারণ এটা ওদের এক প্রকার ধরন হয়ে থাকে এটা দেখানোর যে কোন কোন মানুষকে তারা নিজেদের টাইপের মতন করে ভাবে, আর মুশকিল সময়ে তারা নিজেদের পাশে ঠিক কোন কোন মানুষকে চেয়ে ওঠে। তাই তারা যদি কাউকে মনে করে যে এই মানুষটি দীর্ঘদিন তাদের জীবনে থাকবে না বা তাদের কোনো কাজে আসবে না, তাহলে তারা নিজেদের জীবনে গুরুত্বপূর্ণ সিক্রেটসগুলি তাদের সাথে শেয়ারও করে না, আর তাদের সামনে ঠিক মতোভাবে ওপেন আপও হয়ে ওঠে না। সাইন নাম্বার 3, টেলস হার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। যদি কোনো মেয়ে তোমাকে তার পরিবার বা বন্ধুবান্ধবীদের সাথে ইন্ট্রোডিউস করায় বা করাতে চায়, তাহলে এটা অনেকটা স্ট্রং সাইন এটা দেখানোর যে সে তোমাকে লাইক করে, কারণ এইভাবে কোনো ব্যক্তিকে এন্ডোর্স করানো বা নিজের গ্রুপের কাছে দেখানোর মানে হয় যে নিজের পার্সোনাল চয়েসেসকে দেখানো, যেটা সে মেয়েটির কাছে অনেক ডেঞ্জারাস কারণও হয়ে উঠতে পারে। কারণ যদি তোমাকে তার সার্কেল বা ফ্যামিলির কেউ পছন্দ না করে, তবে সেটি তাদের অপমানই হবে, আর ফিমেলস এই ব্যাপারটাকে অর্থাৎ অপমানিত হওয়াটাকে খুবই হেট করে নিজের সার্কেল বা ফ্যামিলির কাছে। তাই জন্য মেয়েরা শুধু তাদেরকেই ইন্ট্রোডিউস করায় যাদের নিয়ে তারা খুব কনফিডেন্ট থাকে যে সেই ব্যক্তিকে তাদের গ্রুপ বা ফ্যামিলিও অ্যাকসেপ্ট করবে। সাইন নাম্বার 2, মিররিং। ফিমেলসদের মধ্যে এই গেস্টারটা সবচেয়ে বেশি দেখা যায় যে যদি তারা কাউকে লাইক বা পছন্দ করে, তাহলে তাদের হাবভাবও ঠিক সেই মানুষটির মতো দেখায়। কথা বলতে বলতে যদি ছেলেটা সামনে এগোয় বা পিছনে যায়, তবে সেই ফিমেলটিও সেটি করতে লেগে যায়। মেয়েটি নিজের পা ছেলেটির দিকে করে দেয় কথা বলতে বলতে, হাত হিরানো, স্মাইল এবং অন্যান্য গেস্টার্স করতে লেগে যায় যেগুলি সেই ছেলেটি হুবাহু করছে। তো এইগুলো কতগুলো সাইন হচ্ছে যেটির মাধ্যমে তুমি বুঝতে পারবে যে মেয়েটি তোমাকে লাইক করে কি না। সাইন নাম্বার 1, লাফিং অ্যাট সিলি জোকস। ফিমেল সাইকোলজির এটা খুব সিগনিফিকেন্ট পয়েন্ট যে মেয়েরা যখন কাউকে পছন্দ করে, তখন তাদের সামনে তারা খুব জয়ফুল দেখায়। অর্থাৎ তুমি যখন হাসো, তারা হাসতে শুরু করে। ইভেন তোমার মোস্ট ফানি জোকেও তারা যেমন করে হাসে, ঠিক তেমনই মোস্ট বেকার জোকেও তারা ওইভাবেই রিয়াকশন দেয়। তো যদি কোনো ফিমেল বা তোমার ক্রাশ তোমার সামনে এই উপরের পয়েন্টগুলোর মতো করে যদি কিছু করে থাকে, তবে অনেকটা স্ট্রং চান্সেস আছে যে তোমার কাজ হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ।